কালকের সমাবেশে তো অনিশ্চয়তা কাটলো, এটাতে কতখানি খুশি বা কি হতে পারে, কি হতে যাচ্ছে? একটা বিষয় খুব পরিষ্কার, কালকে মহাসমাবেশ মহাসমুদ্রে পরিণত হবে এবং সারা বাংলাদেশ থেকে আমাদের নেতাকর্মীরা আসছেন, তাদের নানান ভোগান্তিতে পড়তে হচ্ছে। আপনারা দেখেছেন ইতিমধ্যে আমাদের প্রায় হাজারখানেক কর্মীকে তারা গ্রেফতার করেছে, নেতাদের গ্রেফতার করেছে, একজনকে গ্রেফতার করার সময় পিটিয়ে তার হাত পা ভেঙে দিয়েছে, তার ছেলেকে সহ গ্রেফতার করেছে, এখন তিনি চিকিৎসাধীন আছেন এবং সেখানেও পুলিশ উপদ্রব করছে। সুতরাং নানানভাবে আমাদের চেষ্টা করছে তারা আমাদের থামানোর, আমাদেরকে ডিমোরালাইজড করার। তবে আমি গ্যারান্টি দিয়ে বলছি, স্মরণকালের সবচেয়ে বড় জনসমাবেশ ইনশাল্লাহ আগামীকাল আমরা করব এবং দেশের আপামর সাধারণ মানুষের যে ভালোবাসা আমরা পাচ্ছি, যে সাড়া আমরা পাচ্ছি, আমরা নিশ্চিত যে এবার এই সরকারের দিন কিন্তু সীমিত হয়ে আসছে এবং আশা করি সরকারও সেটা বোঝে। অনিশ্চয়তার পরেও তো একটা যেহেতু সমাবেশে অনুমতি দেওয়াতে কতটা স্বস্তি ফিরে আসলো, যদিও গণগ্রেপ্তারের অনেক সংখ্যা অনেক বেশি, এই বিষয়টা কিভাবে মূল্যায়ন করছে বিএনপি? দেখুন, অনুমতি দেওয়া ছাড়া তাদের হাতে আর দ্বিতীয় কোনো রাস্তা ছিল না এবং তাদের উপরে যে ভীষণ রকম চাপ আছে, দেশের মানুষের চাপ আছে, আন্তর্জাতিক চাপ আছে, ভিসা নীতি আছে, সভা সমাবেশ করতে দিতেই হবে, এটা আমাদের সাংবিধানিক অধিকার। সুতরাং এটা তারা না দিয়ে তাদের কোনো উপায় নাই, তাদের দিতেই হবে। আচ্ছা, এই সমাবেশের পর কি মনে হয় যে ধারাবাহিক কর্মসূচি চলতে থাকবে? সার্টেনলি, এই সরকারের পতন না হওয়া পর্যন্ত আমরা কেউ ঘরে ফিরব না। এটা আমাদের জীবন মরণের লড়াই, এটা আমাদের বাঁচা মরার লড়াই, দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার লড়াই, এখান থেকে পিছনে যাওয়ার আর আমাদের রাস্তা নেই। শেষ পর্যন্ত তো অনিশ্চয়তা কাটলো, তারপরেও একটা টেনশন যে যেখানে আওয়ামী লীগের সমাবেশ হওয়ার কথা ছিল আগারগাঁও বাণিজ্য মেলার ওখানে, আবার টেনে এনে সেটা হলো বাতিল মোকারমে দক্ষিণ গেটে, সেই ক্ষেত্রে একটা টেনশন থেকে গেল কিনা? না, এখানে টেনশন রেখে শুনি, নিবন্ধিত রাজনৈতিক দলরা সামনে নির্বাচনকে সামনে রেখে যে কোনো সভায় যে কোনো জায়গায় শুধু আইন শৃঙ্খলা বাহিনীকে জ্ঞাত করে তার সভা করতেই পারে। তবে হ্যাঁ, এই সভাটা নিয়ে অনেক কথা হয়েছে। আমরা মনে করি কি, আগামীকাল দুই দলের হয়তো সমাবেশ হবে এবং আমরা যেটা চাই, বিরোধী দল যে সভাটি করছে এবং অনেকগুলি দফা দিয়েছেন ইতিমধ্যে, এই দফাগুলির জন্য আলটিমেট দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিকে এগিয়ে যায়। কারণ আমরা মনে করি এই জনসভা একটা দলের মানদণ্ড ঠিক করার হাতিয়ার না, আলটিমেট জনগণ এবং ভোটাররাই ঠিক করবে কোন দল রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে। আমাদেরকে কিন্তু জনগণ ভোটারদের উপর আস্থা রাখতে হবে, যেটা অনেক দলের কাছে আমরা দেখি না। দেখুন, আপনারাই অনেক সময় বলেন যে আমাদের চাপটা, হ্যাঁ আমাদের চাপ আছে বাংলাদেশের জনগণ ভোটারদের, আমাদের বিদেশি কোনো চাপ না এবং বিদেশি কোনো চাপে বাংলাদেশের সংবিধানও পরিবর্তন হবে, নির্বাচনও হবে না। আমাদের বাংলাদেশের সংবিধান এবং আরপিএ মোতাবেকই নির্বাচন হবে এবং আমরা সেই নির্বাচনটি জনগণ এবং ভোটারদের নিয়ে করতে চাই। আমরা কোনো দলের রাজনৈতিক চাপ দফাকে ভয় পাচ্ছি না, কারণ একটি দল অনেকগুলি দফা ইতিমধ্যে দিয়েছেন, সর্বশেষ এক দফা দিয়েছেন। আমরা মনে করি কি, এই এক দফাটা দিয়েছেন রাজধানী ঢাকা শহরে নৈরাজ্য সৃষ্টি করার জন্য, যেটা সরকারের অবস্থান থেকে আইন শৃঙ্খলা বাহিনী বিবেচনা করবেন। আমরা একটা রাজনৈতিক দল হিসেবেও এটা মোকাবেলা করতে চাই, কারণ আমরা চাই না রাজধানী ঢাকা শহরে একটি দল নৈরাজ্য করে অস্থিতিশীল আমরা সৃষ্টি করুক, এটা আমরা কোনো অবস্থায় করতে দেব না। কিন্তু সমাবেশকে ঘিরে বেশ গত দুই দিন থেকে একটা নাটকীয়তা, গণগ্রেপ্তার, এগুলোর ফলে মানে শেষ পর্যন্ত তো কিছুটা ক্ষতিগ্রস্ত হলো বিএনপি। এগুলো অভিযোগ গণগ্রেপ্তারের যে বলেন না, আমরা অনেক কাহিনী শুনেছি। আচ্ছা, একটি আইন শৃঙ্খলা বাহিনী পরিস্থিতির কারণে অনেককে গ্রেপ্তার করে থাকে, কিন্তু এটাকে এভাবে বলার কোনো অভিযোগ করার কোনো দরকার নেই। আমরা দীর্ঘ সময় জেলখানায় ছিলাম, গ্রেপ্তার হয়েছি, একসময় তো সন্ত্রাস বিরোধী আইন ছিল যে গ্রেপ্তারে তিন মাস জামিন হতো না, এখন তো সেটা নাই, গ্রেপ্তার হচ্ছে, জামিন হচ্ছে, আবার আসছে, কিন্তু পরিস্থিতিটা যেন নষ্ট করার চেষ্টা না করে। কারণ অগস্ট মাস, সেপ্টেম্বর মাস, অক্টোবরে নির্বাচন প্রক্রিয়া শুরু হয়ে যাবে আর সামনে যেহেতু অগস্ট মাস, আমরা লক্ষ্য করে দেখেছি প্রতিটি অগস্ট মাসেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যে মাসে হত্যা করা হয়েছিল, জননেত্রী শেখ হাসিনা হত্যা করার জন্য একটি মূল তৎপর হয়ে থাকে, কোনো না কোনো ঘটনা ওই সময় ঘটে, আমরা সেটা মোকাবেলা করতে চাই। বিএনপি কিন্তু প্রকাশ্যে বলছেন জননেত্রী শেখ হাসিনাকে কবরে নিতে চান, মানে তাকে হত্যা করতে চান। সো আমরা আমাদের দল থেকে আমাদের নৈতিক দায়িত্ব তাকে রক্ষা করা, কারণ আমরা মনে করি শেখ হাসিনা থাকলে বাংলাদেশ থাকবে, বাংলাদেশ এগিয়ে যাবে। শেষ পর্যন্ত প্রত্যাশা তাহলে শান্তিপূর্ণভাবেই হবে, আমরা তাই মনে করি।